ভোর 6টার দিকে আগুন লাগে রাজধানী বঙ্গবাজারে। বেলা 11টা পর্যন্ত 5 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 48টি ইউনিটের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল। যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের একটি টিম। পুলিশ ও র্যাব আশেপাশের রাস্তায় যান চলাচল ও উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে। বঙ্গবাজারের 4টি মার্কেটেই আগুন জ্বলছে। বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ 10 কোটি মার্কেট, আদর্শ মার্কেট, এই 4টি মার্কেট এক জায়গায় হওয়ায় মূলত সবগুলোকেই লোকজন বঙ্গবাজার মার্কেট হিসেবে ডেকে থাকেন। এই 4টি মার্কেটে প্রায় 3000 দোকান রয়েছে বলে ব্যবসায়ীরা জানান। নানা রকম কাপড় থাকায় আগুনের তীব্রতা বাড়ছে। বঙ্গবাজার মার্কেট ছাড়াও রাস্তার উল্টো পাশে একটা মার্কেট আগুন ছড়িয়ে পড়েছে। বঙ্গবাজারে আগুনের তীব্রতার কারণে সড়কে রাখা ফায়ার সার্ভিসের গাড়িগুলো দূরে সরিয়ে ফেলতে হয়েছে। দূরে থাকা গাড়িগুলো থেকে পাইপ সংযোগ দিয়ে পানি নিক্ষেপ করতে দেখা যায় ফায়ার সার্ভিস কর্মীদের। ধোঁয়ায় আশেপাশের এলাকা অন্ধকার হয়ে গেছে, দূর থেকে কিছু দেখা যাচ্ছে না। ফায়ার সার্ভিস কর্মীরাও দূর থেকে পানি দিচ্ছেন। আগুন যেন আশেপাশের বহুতল ভবনগুলোতে ছড়াতে না পারে সে ব্যাপারেও সতর্ক রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে আগুন নেভাতে পানি সংকট তৈরি হয়েছে। বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। হলের নিরাপত্তা প্রহরী মোহাম্মদ সুমন বলেন, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ারের লোকজন আমাদের কাছে আসে পানির জন্য, পরে আমরা হলের গেট খুলে দেই। তারা তখন থেকে 11টি দমকলের সাহায্যে পুকুর থেকে পানি নিচ্ছে। এছাড়া মাইকে স্থানীয়দের ফায়ার সার্ভিসের কাজে প্রতিবন্ধিতা সৃষ্টি না করে সাহায্য করার কথা কিছুক্ষণ পরপর মাইকে বলা হচ্ছে। একাধিক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালবেলা অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত ছুটে আসেন তারা। তবে তীব্রতার কারণে কেউ মার্কেটের ভেতর ঢুকতে পারেননি। সামনে দাঁড়িয়ে থেকে নিজেদের সম্পদ ছাই হয়ে যেতে দেখেছেন তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, আশেপাশের বৈদ্যুতিক লাইনগুলো বন্ধ রাখা হয়েছে, আগুন যেন ছড়াতে না পারে সেজন্য ফায়ার সার্ভিসের লেডার গাড়ি নিয়ে আসা হয়েছে। এটি দিয়ে উপর থেকে পানি নিক্ষেপ করা সম্ভব হবে। এই লেডার দিয়ে পানি নিক্ষেপ করা হচ্ছে আর ধোয়ার কারণে কিছুটা কাজ করতে সমস্যা হচ্ছে।